ক্লাস সেভেন আওয়ার হেরিটেজ আওয়ার পাস্ট আওয়ার হেরিটেজ ওপেন পেজ ফাইভ স্লুথস অফ হিস্ট্রি স্লুথ স্লুথ মানে অ্যাকচুয়ালি যারা গোয়েন্দাগিরি করে তাদের স্লুথস বলে গোয়েন্দা সে ব্যাপারে বলা হচ্ছে যে কীভাবে তুমি ইতিহাসকে খুঁজে বার করবে গোয়েন্দাদের মতন নিচে দেখো একটা লেন্সের ছবি আছে সেখানে পায়ের ছাপ আছে গোয়েন্দারা এইভাবে অনেক কিছু খুঁজে খুঁজে বার করে দিয়ে সেই টুকরো টুকরো প্রমাণগুলোকে সাজিয়ে তারা একটা যুক্তি দিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটাকে খুঁজে বার করার চেষ্টা করে ইতিহাসের ক্ষেত্রটাও অনেক সময় তাই ই মে নট অলওয়েজ লাইক টু রিড বুকস অফ হিস্ট্রি সবসময় যে তোমার ইতিহাস বই পড়তে ভালো লাগবে তা নয় বাট সিররলি ইউ লাভ টু রিড ডিটেকটিভ নোভেলস কিন্তু গোয়েন্দা গল্প পড়তে নিশ্চয়ই ভালো লাগবে ইনফ্যাক্ট এ হিস্টোরিয়ান ইজ এ ডিটেকটিভ আসলে ঐতিহাসিকও একজন ডিটেকটিভ ইন দ্য স্টোরিজ দ্য ডিটেকটিভ ফাইন্ডস আউট পিসেস অফ এভিডেন্স অর ক্লুজ একজন ডিটেকটিভ কী করে গল্পেতে ডিটেকটিভ গল্পে কী করে সেখানে দেখবে নানা সত্য নানা প্রমাণকে নানা ক্লু সুরাগ চিহ্নিত করে সেগুলো থেকে স্টোরিটাকে বার করার চেষ্টা করে ঘটনাটাকে বার করার চেষ্টা করে দেন স্টাডিজ দ্য ক্লুজ লজিক্যালি সেই যে চিহ্নগুলো যে পাওয়া যায় সেগুলো সে যুক্তি তর্ক দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করে টু সিঙ্গল আউট দি কারেক্ট ওয়ান্স এর মধ্যে কোনটা সত্য সেটা খুঁজে বার করার চেষ্টা করে ফাইনালি শেষমেশ হি আন আর্থস আর্থ মানে চাপা দেওয়া আন আর্থস মানে আবরণ উন্মুক্ত করা উন্মোচিত করা হি আনআর্থস দ্য ট্রুথ সে ট্রুথকে সত্যকে উন্মোচিত করে ট্রুথস ট্রুথ অব দি ইনসিডেন্ট ঘটনার মধ্যে যা সত্যতা সেটা খুঁজে বার করার চেষ্টা করে সিমিলারলি একইভাবে দ্য হিস্টোরিয়ান অলসো লুকস ফর বিটস অ্যান্ড পিসেস অফ এভিডেন্স ঐতিহাসিকও সেরকম টুকরো টুকরো প্রমাণ খুঁজে বার করার চেষ্টা করে দেন হি জাজেস দেম উইথ লজিক তারপরে যুক্তি দিয়ে সেগুলো বিচার করে দেয়ার আফটার তারপর এ লিঙ্কস দ্য ক্লোজ তিনি চেষ্টা করেন এই যে সমস্ত প্রমাণগুলো সেগুলোকে সেগুলোর মধ্যে সংযোগ আনার টু প্রেজেন্ট বিফোর আস এ সিকুয়েন্স অফ টাইম আর ইভেন্টস যাতে করে মানুষের সামনে ঘটনা প্রবাহ কোনটার পরে কোনটা ঘটেছে কোন ঘটনাটা ঘটেছে দ্যাট হ্যাপেন্ড যেগুলো ঘটেছে লং এগো দীর্ঘকাল আগে সেগুলোকে তারা চেষ্টা করেন অ্যান্ড হোয়েন সাম ক্লুজ আর নট ফাউন্ড কখনও কখনও দেখা যায় ক্লু পাওয়া যায় না এ ভয়েড রিমেন্স তখন একটা শূন্যতা থেকে যায় অ্যাজ ইউ রিড দিস বুক ডিউরিং দি ইয়ার এই সারা বছর ধরে তোমরা এই বইটা পড়বে ইচ অফ ইউ ক্যান বিকাম এ হিস্টোরিয়ান অর এ ডিটেকটিভ তোমরা প্রত্যেকেই একজন গোয়েন্দা বা ঐতিহাসিক হয়ে যেতে পারবে স্ক্রুটিনাইজ দ্য ক্লুজ কেয়ারফুলি সতর্ক হয়ে এই ক্লুগুলোকে পর্যবেক্ষণ করো দে আর লটস অফ গ্যাপস দেখবে অনেক গ্যাপ আছে শূন্যতা আছে ট্রাই টু ফিল দোজ গ্যাপস লজিক্যালি যুক্তি দিয়ে সেই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করো সি ইফ ইউ ক্যান ফাইন্ড নিউ দেখো না যদি নতুন কোনো সূত্র পাও ইউল সি দ্যাট বাই স্টার্টিং হিস্ট্রি ইচ অফ ইউ উইল বিকাম এ ডিটেকটিভ অফ হিস্ট্রি তাহলে তোমরা খেয়াল করবে যে এইভাবে ইতিহাস স্টাডি করতে করতে তোমরা প্রত্যেকেই একজন ইতিহাসের গোয়েন্দা হয়ে উঠবে অ্যান্ড দেন রিডিং হিস্ট্রি উইল বিকাম ইভিন মোর ইন্টারেস্টিং কেবল তখনই ইতিহাস তোমাদের কাছে ভালো লাগবে নোট ডাউন দ্য ক্লুজ দ্যাট উভ কালেক্টেড রাউন্ড দ্য ইয়ার ফ্রম দিজ এইট চ্যাপ্টার্স এখানে একটা পাতা দিয়েছে তুমি তোমার খাতায় নোট ডাউন করবে কোন কোন ঘটনা কোন কোন ঘটনার সূত্র তুমি খুঁজে পাচ্ছ সারা বছর ধরে এই বইটা পড়তে পড়তে ইন দ্য নেক্সট পেজ অ্যাট পেজ সেভেন বিগিনস দি চ্যাপ্টার টু উইথ দি হেডিং সাম অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি এডি ডি সেভেন্থ সেঞ্চুরি টু টুয়েলভ সেঞ্চুরি উই আর দ্য ইনহ্যাবিটেন্টস অফ ইন্ডিয়া আমরা ভারতের বাসিন্দা নাগরিক দ্য রিজন হোয়ার উই লিভ ইজ কল্ড পশ্চিমবঙ্গ আমরা যে অংশে বাস করি সেটাকে বলা হয় পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল দিস নেম ইজ নট ভেরি ওল্ড নামটা খুব পুরোনো নয় ইন দিস চ্যাপ্টার উই উইল রিড অ্যাবাউট দি নেম বাই হুইচ দিস রিজন ওয়াজ কল্ড ইন দি পাস্ট এই অধ্যায়ে আমরা দেখব অতীতে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি এটাকে কী বলা হতো ইটস জিওগ্রাফিক্যাল ফ্রন্টিয়ার্স এর সীমানা এর ভৌগোলিক সীমানা কী ছিল অ্যান্ড টেরিটোরিয়াল ডিভিশনস এর মধ্যবর্তী যে আঞ্চলিক বিভাগগুলোই বা কী ছিল ইটস রুলার্স তার শাসনকর্তা ছিলেন দ্য লাইফ স্টাইল অফ ইটস পিপল এই বাংলার যারা বাসিন্দা বাঙালিরা তাদের জীবনযাত্রা কেমন ছিল অ্যান্ড সোয়ান ইত্যাদি অ্যান্ড টু নো অ্যাবাউট অল দিস আর এই সমস্ত জিনিস জানতে উইল রিট্রিট টু দি ডেজ অফ ইয়োর আমরা পুরনো দিনে ফিরে যাব রিট্রিট মানে পিছু ফিরে যাওয়া ইনফ্যাক্ট আসলে

বাংলার বিভিন্ন অঞ্চলের ভাগ সেই ভাগগুলো চেঞ্জ হয়েছে যাতে করে শাসনের সুবিধে হয় শাসনকর্তার ইচ্ছা মতো হয়েছে অনেক সময় বাধ্য হয়েও হয়েছে কোনো কোনো অংশ অধিকৃত হয়ে গেছে অন্যদের দ্বারা ইনফ্যাক্ট ডিফারেন্ট এরিয়াজ অফ আওয়ার স্টেট বিলং টু ডিফারেন্ট টেরিটোরিয়াল ডিভিশনস ইন ভেরিয়াস পিরিয়ডস ডিড ইউ নো বঙ্গ বাংলা বাংলাদেশ পশ্চিমবঙ্গ

নেক্সট জেনারেশন অ্যান্ড দিস ওয়ে দি বেদজ দি বেদস অল দি বেদস ওর নোন টু দি পিপল ইন এনস্যান্ট বেঙ্গল দ্য রিজন আইডেন্টিফাইজ এস বঙ্গ ওয়াজ হার্ডলি এ ভাস্ট জিওগ্রাফিক্যাল এরিয়া খুব প্রাচীন বাংলায় যখন বঙ্গ অংশটা এটা খুব ছোটো ছিল ওয়াজ হার্ডলি এ ভাস্ট জিওগ্রাফিক্যাল এরিয়া এটা খুব একটা বড় ভৌগোলিক অঞ্চল ছিল না Among the Janapads of ancient Bengal, Bongo was only a division. In those days, the uh, the empire of a ruler of a king was divided in into different Janapads, and Bongo was only a only such a division. In the Mahabharata, Bongo, Poundro, Shummo.

দ্য নেম ইজ অলসো মেনশেন্ড ইন দি অর্থশাস্ত্র অফ কৌটিল্য কৌটিল্যের অর্থশাস্ত্রেও এই নামগুলো পাওয়া বঙ্গ অ্যান্ড সুম্য আর অলসো মেনশেন্ড ইন কালিদাস কালিদাস রঘুবংশম ইউনো কালিদাস রোট ড্রামাজ লাইক রঘুবংশম কুমার সম্ভবম অ্যাটসেটেরা অ্যান্ড দেয়ার অলসো উই গেট দ্য মেনশন অফ বঙ্গ অ্যান্ড সৌম্য ইন দ্য থার্টিন্থ সেঞ্চুরি এডি বঙ্গ রিজেন ওয়াজ মেনশন ইন দি ওয়ার্কস অফ মিনাজ ই সিরাজ মিনাজ ই সিরাজের লেখাতে উল্লেখ পাওয়া যায় বঙ্গ অঞ্চলটার নাম আবুল ফজল দ্য হিস্টোরিয়ান অব দ্য মোগল এজ হ্যাড মেনশেন্ড দিস ইন আইন ই আকবরি অ্যাজ সুবা বাংলা ডিউরিং দ্য টাইম অফ আকবর কেন দ্য হিস্টোরিয়ান আবুল ফজল টু দিস কান্ট্রি অ্যান্ড হি রোট এ বুক আই ইন ই আকবরই অ্যান্ড ইন দি এম্পায়ার অফ আকবর ওয়াজ ডিভাইডেড ইন্টু মেনি সুবাজ অ্যান্ড ওয়ান অফ দি সুবা ওয়াজ সুবা বেঙ্গল দন্ত শহ বয়াকা সুভা বেঙ্গল সুভা বাংলা দ্য ওয়ার্ড সুবা মিন্স প্রভিন্স অর্ড স্টেট আর আজকের দিনে যা রাজ্য বলতে বুঝি সেই সময় শুভা বলা হতো In the 16th, 17th, and 18th century, European travelers and traders visited Bengal. They named the country as Bangla, Bengala. Before our independence, this vast landmass was called Bangla or Bangladesh or Bengal. After the partition of India in 1947, the western portion of Bengal was named Bengal. East Bengal became a part of Pakistan, the new country after the war of liberation, that is mukti juddho of 1971, east pakistan became independent. The, the, uh, pakistan broke into two pieces, west pakistan and east pakistan. in 1971, it was a fierce battle between the people of uh, today's bangladesh and the uh, rulers of uh, the west pakistan. And uh, as a result, East, East Pakistan uh, became independent and its new name was Bangladesh. Now it is known as Bangladesh, we know. So, today this is the end of this class uh, at the top of the um, paragraph at page 8. And uh, in the next class, we shall discuss the next part of this chapter.